Assalamu alaikum viewers, welcome back to my channel Sweeties Handicraft and Blog channel. আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি ডিজাইন শেয়ার করব। পাঞ্জাবির কাজ করা শুরুতেই আমি পাঞ্জাবির ভেতরে একটি শক্ত কাগজ নিয়ে নিয়েছি, যাতে করে পাঞ্জাবির এপাশের রং ওপাশে লেগে না যায়। তো শুরুতেই আমি অ্যাক্রিলিক কালারের ব্রাউন কালার দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ডালপালাগুলোর কাজ করে নিচ্ছি। এভাবে আমি আমার পছন্দ মতো ঢালপালার কাজগুলো করা শেষ হলে আমি আমার পছন্দ মতো ফুল দিয়ে নিব। তো এই পাঞ্জাবিতে ফুল দেওয়ার জন্য আমি দুইটা কালার মিশ্রণ করে নিয়েছি, একটা হচ্ছে পিঙ্ক কালার এবং একটা হচ্ছে হোয়াইট কালার। তো আমি আমার ডালগুলো দিয়ে নিচ্ছি, আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ডালগুলো দিচ্ছি। এখানে খুব সহজেই একে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারাও আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। তো ডালপালার কাজ শেষ হলে আমি এখানে ফুলের কাজ করব। ফুলগুলো মূলত আমি আগেই বলে দিয়েছি পিঙ্ক কালার এবং হোয়াইট কালার মিক্স করে করব। তো এই তো এভাবে আমি খুব সহজে একটি পাঞ্জাবি ডিজাইন করে ফেলেছি, যদিও এটি আমার অর্ডারের কাজ ছিল। তো আপনারা যারা এই ধরনের পাঞ্জাবি নিতে চান, তারা আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি আমার পেজের লিংক দিয়ে দিব। এবং আপনারা চাইলে এই ধরনের কাজ নিজেরাও করতে পারেন বাসায় বসে প্রিয় মানুষের জন্য, কারণ এই ধরনের কাজগুলো একটু অন্যরকম ভালো লাগা সৃষ্টি করে এবং একটু ব্যতিক্রম ধর্মী, যেটা পড়লে নিজেকে আসলে সবার মাঝে অন্যরকমভাবে উপস্থাপন করা সম্ভব। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন।